গুড মর্নিং ভিউয়ার্স, আমি বিপুল, চলে এসেছি ইস্কন মন্দির। আজকে দোল উৎসব। এই দোল উৎসব আমরা কেন পালন করি তার খোঁজে, তো চলুন আমরা জেনে নিই যে আজকে দোল উৎসব কেন পালন করা হয়। তো আপনারা সাবধানে গাড়ি চালাবেন দোলের সময়, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আপনার পরিবার বসে রয়েছে আপনার জন্য। Thank you.
তারিখে। প্রকৃতির রঙে সেজে ওঠে, প্রকৃতির রঙের সঙ্গে মানুষও রঙে সেজে ওঠে, মানুষের মনটাও রঙিন হয়ে ওঠে। সেই জন্যই দোল উৎসব প্রকৃতির সঙ্গে মানুষকে মিলিয়ে নেওয়ার উৎসব, মানুষকে মানুষের সঙ্গে মিলিয়ে নেওয়ার উৎসব। এই কারণেই আমরা প্রতিবারের মতো দোল উৎসব পালন করি, এবছরও পালন করছি, গানে গানে, নাচে নাচে, কথায় কথায়, বন্ধুত্বের আলিঙ্গন। আচ্ছা, এই আপনার মানে আপনাদের এইটা বলুন, আমাদের সংস্থার নাম হচ্ছে ভারত। ঠিক আছে। দাদা, আমরা দোল উৎসব কেন পালন করি? দেখুন, দোল উৎসব রঙের উৎসব, প্রত্যেকের মনের একটা আনন্দের রঙের একটা মানে আনন্দের বসন্তের দিনে রঙের উদ্ভাসিত করে সবাইকে। তাছাড়া এটা দীর্ঘদিন ধরে রাধাকৃষ্ণের একটা ঐতিহ্য মেনে আমরা করি। তৃতীয় কথা হচ্ছে যে এই সময় এই রঙের যে একটা রিয়াকশান, এতে কী হয়, বিভিন্ন সময় যে এই সিজন চেঞ্জের যে রোগ জ্বালাগুলো যেগুলো হয়, এগুলো এই রঙের মাধ্যমে ধুয়ে যায়, এটাও একটা কনসেপ্ট। এই বিভিন্ন কারণে, এবং সবচেয়ে বড় কথা, এখন একটা আমাদের মানে জীবনের অঙ্গ, একটা সংস্কৃতির অঙ্গ, পশ্চিমবাংলার সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে, সেই কারণে আমরা পালন করি। ঠিক আছে। Yeah.